তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আগামীকাল থেকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 শুরু হবে। তো ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ দেখে তো আমাদের ক্রিকেট খেলাটা শুরু হচ্ছে বিশ্বকাপ। তো আমরা অনেকেই আমাদের গ্রুপে বা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন যে ভাই কীভাবে মোবাইল দিয়ে আপনারা ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা লাইভ দেখবেন। তো সে বিষয়ে আজকে ভিডিওটা বানাতে আপনাদের সামনে চলে আসলাম। তো বেশি কথা বাড়াবো না, এর জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, অর্থাৎ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে খেলা দেখবেন সেটাই দেখাবো। এর জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে। খেলা দেখানোর অনেক ওয়ে আছে, কিন্তু আপনি চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন। কিন্তু সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনার অরিজিনাল অফিসিয়াল অ্যাপস দিয়ে খেলা দেখা। তাহলে কী হবে, কোনো ডাটা চুরি বা হ্যাকিং থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। তো প্লে স্টোরে এসে আপনি জাস্ট লিখবেন ট্রফি, ভালো করে দেখুন, TOFFEE ট্রফি যে অ্যাপসটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ট্রফি, টিভি, স্পোর্টস অ্যান্ড ড্রামা, এই যে অ্যাপসটা, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই ট্রফি অ্যাপস দিয়ে আপনি মূলত যে কোনো ধরনের খেলা দেখতে পারবেন। তো কালকে থেকে যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা, তো এটা আমরা এই ট্রফি অ্যাপস দিয়ে কিন্তু দেখতে পারবো। তো এই অ্যাপস দিয়ে দেখতে গেলে আপনাদের বলে নিই, সাবস্ক্রিপশন করে নিতে হবে, অর্থাৎ আপনি চাইলে এক মাসের একটা সাবস্ক্রিপশন প্যাক আপনি কিনে নিতে পারেন, নিয়ে এখানে লাইভ পুরো খেলা দেখতে পারেন। কিন্তু আদার যে সকল ভিডিও আপনি ইউটিউবে পাবেন বা খেলা দেখার যত ওয়ে আছে সেগুলো দিয়ে দেখলে যে হয়তো এরকম হতে পারে, আপনার ফোনের কিন্তু তথ্য চুরি হতে পারে, ডাটা হ্যাক হতে পারে। কারণ বিভিন্ন হ্যাকার্স টিম কিন্তু এই সময় এই ধরনের বিভিন্ন অ্যাপ লঞ্চ করে বা বিভিন্ন সাইট লিঙ্ক এগুলো কিন্তু শেয়ার করে যে ফ্রি খেলা দেখতে এমুক লিঙ্কে ক্লিক করুন, তমুক লিঙ্কে ক্লিক করুন, এই ধরনের কিন্তু আমাদের সমস্যায় পড়তে পারে। তো আমাদের আপনাদেরকে একটা কথাই বলবো, এই ধরনের সমস্যা এড়াতে এই অরিজিনাল প্লে স্টোর থেকে এই যে ট্রফি অ্যাপটা আপনারা এটা ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। ওপেন করলে অ্যালাউ দিবেন, পারমিশন চাইবে, অ্যালাউ দিবেন। তো ট্রফি অ্যাপটা ওপেন করলে আসলে এখান থেকে কিন্তু ট্রফি অ্যাপ দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায় না, বা অন্য কোনো ক্যামেরা দিয়েও কিন্তু এটা রেকর্ড করা নিষিদ্ধ। এই কারণে কিন্তু আমরা রেকর্ড করতে পারতেছি না। তো আপনারা এখানে ওপেন করলেই দেখবেন যে ওয়ার্ল্ড কাপ লেখাটা চলে আসবে। এই ধরনের আপনারা চাইলে এখান থেকে একটা সাবস্ক্রিপশন প্যাক কিনে কিন্তু আপনারা খেলা দেখতে পারেন। তো ভিডিওটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সকলকে।